হ্যালো এভরিওয়ান, শীতকালের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে শীতের সবজি পাওয়া যায়, আর এই সব সবজি দিয়েই খুব সহজেই চলুন তৈরি করি ফ্রাইড রাইস। সেজন্য আমি প্রথমে একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়িটাতে আমি 2 টেবিল স্পুন পরিমাণ রান্নার যে সয়াবিন তেল আছে সেটা নিলাম। প্রথমে আমি যোগ করছি এতে পেঁয়াজ, তারপর একে একে সবগুলো সবজি আমি এখানে যোগ করে দিব। আর সবগুলো সবজি আমি 4 কোণা অর্থাৎ কিউব আকৃতির কেটে নিয়েছি। প্রথমে দিচ্ছি ক্যাপসিকাম, তারপর দিলাম গাজর, এরপরে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোর মাঝখানে যে বিচিটা আছে সেটা আমি ফেলে দিয়েছি। সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। শীতকালে আসলে বিভিন্ন ধরনের সবজি আমরা রান্নায় ব্যবহার করতে পারি, যেমন বিট, মূলা, শিম, সব কিছু দিয়েই আসলে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, দিয়ে সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। ফ্রাইড রাইসের ক্ষেত্রে সাধারণত যে সকল সবজি ব্যবহার করা হয় সবগুলো সবজিতেই একটু ক্রাঞ্চি ভাব থাকে, খুব বেশি সিদ্ধ হলে ভালো লাগে না খেতে। আমি এবারে যোগ করছি মটরশুঁটি, এটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা মটরশুঁটিটা আমি রান্নার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একে একে ফুলকপি, ব্রোকলি, সব কিছু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এবারে রান্নার স্বাদ অনুযায়ী আমরা এতে লবণ যোগ করব। লবণ যোগ করার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে, কেননা আমরা কিন্তু এর আগে সয়া সস ব্যবহার করেছিলাম যেটা অনেকটাই লবণাক্ত। আর সেই সাথে এর মধ্যে আমরা যোগ করছি ভিনেগার বা সিরকা, সেটাও 2 টেবিল স্পুন পরিমাণ। এবারে সব কিছু আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে একটি ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা ভালোই লাগবে খেতে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে বাসমতি চাল ব্যবহার করতে পারেন, অথবা আমরা রেগুলার যে ভাতের চালটা খাই সেটাও এখানে ব্যবহার করতে পারবেন। ইচ্ছে করলে আমাদের বেঁচে যাওয়া ভাতও এখানে আমরা দিয়ে এটাকে রান্না করে নিতে পারি। সব কিছুকে একবারে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। খুব সহজে আমরা ঘরের শীতের সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।